উচ্চ মাধ্যমিকে 500 নম্বরের মধ্যে 496 নম্বর পেয়ে সারা ফেলে দিল আরামবাগ হাইস্কুলের ছাত্র শিবম ফরিকল। বাড়ি আরামবাগ 2 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পল্লীতে। বাবা উদয়বাবু রেলের সার্ভিস করেন, মা অঞ্জনা দেবী সাধারণ গৃহবধূ। তারা সকলেই জানালেন এই রেজাল্টে খুবই খুশি, তবে করোনা পরিস্থিতি না হলে ভালোভাবে আনন্দ করতে পারতেন। যদি সব পরীক্ষা হয়ে এই রেজাল্ট হতো তাহলে তো খুবই ভালো লাগতো, আর তাও নাম্বারটা ভালো লাগছে। কি কি পরীক্ষাও দিয়েছে? আমরা দিয়েছি বাংলা, ইংরাজি, অঙ্ক আর জীবন বিজ্ঞান মানে বায়োলজি। কি বাকি ছিল? বাকি ছিল ফিজিক্স আর কেমিস্ট্রি। এমনি কত কিসে কত নাম্বার পেয়েছ? সব মিলিয়ে আমার নাম্বার 496। কোন সাবজেক্টে কত? কি বলছেন, কোন সাবজেক্টে কত পেয়েছ? প্রথম থেকে কোন স্কুলে পড়তেন? আমি প্রথম মানে একদম ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ডি বাগান কেন্দ্রে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটা আমাদের গ্রামে ডি বাগান অবস্থিত। কোথায় গ্রামের গ্রামের বাড়ি কোনখানে? গ্রামের বাড়ি খালোর, খালোর আর হুগলি আরামবাগ। তারপর আমি ক্লাস 11 12 আরামবাগ স্কুলে ভর্তি হয়েছি। টিউটর কতগুলো ছিল? কি টিউশন কতগুলো ছিল? টিউশন টিচার প্রতিটা বিষয়ে একটা করে তো ছিল, আর এক্সট্রা টিউশন ছিল। তো অনেক দিন হয়ে গেল, মানে কি ভাবছিলে যে করোনার টাইমে কি রেজাল্ট বেরোবে আদৌ, এরকম একটা কি টেনশন কাজ করছিল? না, টেনশন বলতে একটা টেনশন তো হবে যে রেজাল্টটা কবে বেরোবে, কিন্তু নিশ্চিত ছিলাম বেরোবে, আর সেই আশাটা সেই আশার হালটা ছাড়তে পারিনি বলেই আজ হয়তো রেজাল্টটা বেরিয়ে আমি আনন্দটা নিতে পারছি। তাও ততটা আনন্দ হচ্ছে না, যদি পরীক্ষাটা ভালো করে দেওয়া যেত, সব পরীক্ষা দেওয়া যেতে পারতো, তাহলে তো আনন্দটা একটু বেশি হতো এই নম্বরে। কীভাবে জানতে পারলে রেজাল্টটা? রেজাল্ট আমরা টিভি দিয়েছিলাম, কিন্তু তারপরে বোর্ডের যে লিঙ্কগুলো দিয়েছিল সেই লিঙ্কে কিছুক্ষণ মানে ব্রাউজ করতে করতে পেয়ে গেছিলাম। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার এইখানের বাড়িতে আমি, মা আর বাবা থাকি, এছাড়াও গ্রামের বাড়িতে কাকা কাকিমা, ছোটো ভাই বোনেরা, ঠাকুমা আছে। বাবা কি করেন? বাবা কি করেন? বাবা রেল চাকরি করেন। বাবাকে জানানো হয়েছে নাকি? হ্যাঁ, বাবাকে জানানো হয়েছে। তোমার নাম? আমার নাম শিবম পরিকার। হ্যাঁ, শিবম পরিকার। ভালোই লাগছে, করোনা পরিস্থিতি যদি না হতো আরোই ভালো লাগতো, তাহলে এটা সাবলী দেখা যেত বা সবাই ভালোভাবে আনন্দটা করতে পারত। ছেলে এমনি কি করতে ভালোবাসে? সায়েন্সের দিকে সবচেয়ে ফিজিক্স করতে ভালোবাসে, তারপর ওই টিভিতে ওই কার্টুন ফার্টুন এগুলো একটু দেখে আর খেলাধুলো দেখে। বিচে খেলতে প্রতিদিনই যেতে পারে না, এখানে এসে এমনি কি খেতে ভালোবাসে ছেলে? সবচেয়ে খেতে ভালোবাসে লুচি, তারপরে মাংস, মানে লুচিটা ফার্স্ট পছন্দ। তাহলে আজকে তো আজকে তাহলে কিছু রেসিপি নতুন করে কিছু হবে নাকি? হ্যাঁ, বিরিয়ানিটা ভালো আছে। আপনার নাম? আমার নাম অঞ্জনা পরিকার। যে এই খবরটা শুনে গ্রামে খুবই খুশি, কারণ মাধ্যমিকের যে যেটা পরীক্ষা হয়েছিল আমরা রেজাল্ট পাই না, তার ফলে এই রেজাল্ট আমাদের কাছে খুব ভালো, আমরা খুবই খুশি। কীভাবে জানতে পারলেন আপনি? আমার ছেলেই ফোন করে জানালো। আমি ট্রেনে আসছিলাম। কী করেন আপনি? আমি রেলে সার্ভিস করি, আমি এক্স আর্মি। আপনার নাম? আমার নাম উদয় কুমার ফরিকাল। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।